Bande Sayde Sutam Sutam Ganapatin Siddhivardhan Karmasu. Karunam Vighnam Harantu Yeramma Charanam. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালোই আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবার। তো আমি তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে শ্রাবণ মাসের শেষ সোমবার আমার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা হবে, পুজো করা হবে। তার জন্য বেশ দুদিন আগের থেকেই একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। তো একদম সকাল থেকেই কিন্তু পুজোর সব জোগাড় করে দেওয়া হয়েছে আর ঠাকুর মশাই পুজোয় বসেও গেছে। আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছাড়াও আজকে 15th August। তো আমার সকল বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আর আমি এখানে ভয়েসটা মিউট করে রাখতে বাধ্য হয়েছি, কারণ এখানে পাড়ায় বুঝতেই পারছো 15th August চারিদিকে গান বাজনা চলছে। তো মন্ত্র থেকে গান বাজনাই বেশি শোনা যাচ্ছে। তো সেই জন্য আমি কোথাও কোথাও যখন একটু গান বন্ধ হয়েছে তখন আমি একটু সাউন্ডটা দিয়েছি ভিডিওতে, বাদবাকি আমি সাউন্ড অফ করেই রেখেছি। যত্রা জায়তে তমজো পুরুষং নিত্যং ব্রজামি শরণং হরি মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরু রদ্ধজ। আর এই শিব পুজো করার জন্য আমি শিবলিঙ্গ কিন্তু প্রায় 6-7 মাস আগেই কিনে এনেছিলাম, কিন্তু বলে না যে সময় না হলে কোনো কিছুই হয় না। তো কিছুতেই আমার পুজোটা দেয়া হচ্ছিলই না, কোনো না কোনোভাবে বাধা বিঘ্ন এসেই যাচ্ছিল, যে যার জন্য পুজোটা কিছুতেই দিয়ে উঠতে পারছিলাম না। তো অবশেষে এই দিনটায় পুজো ঠিক হলো যে করা হবে, আর সব কিছু ঠিকঠাকই ছিল। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি নিজে হাতে ঠাকুরের সব কাজ করব, গুছিয়ে দেব, কিন্তু সেটা আর শেষ পর্যন্ত হয়ে উঠল না। সেটা হয়তো আমার কপালে ছিল না, যে কোনো কারণে আমি বাধা পড়ে গেলাম, যে কারণে আমি পুজোর কিছুই করতে পারলাম না। আর তখন সেটাও একটা চিন্তা শুরু হয়ে গেল যে একটা পুজোর জোগাড় করে শেষ পর্যন্ত আমি যদি কিছু করতে না পারি তাহলে পুজো কী করে হবে। কিন্তু ভগবানের ইচ্ছা থাকলে সবই হয়ে যায়। তো ঠাকুর নিজের জোগাড় নিজেই ঠিক করে নিয়েছে, সবাই মিলেই হাতে হাত লাগিয়ে পুজোটা খুব ভালোভাবেই হয়ে গেছে। আর শুধু মনে একটাই একটু দুঃখ থাকলো যে আমি এতদিন ধরে আশা করে ছিলাম কিন্তু আমি পুজোর কোনো কাজই করতে পারলাম না। পুজো শেষে আরতি করে নিলেন ঠাকুর মশাই। আর শুনু এখানে এই যে পঞ্চ প্রদীপ নিয়ে সবার ঘরে ঘরে যাচ্ছে আরতির তাপ নেয়ার জন্য, আর এবার যজ্ঞ হচ্ছে। তো এখানেও আমি সাউন্ড বন্ধ করে রেখেছি, কারণ এখন খুবই গান বাজনার আওয়াজ আসছিল। আর ঠাকুরের ভোগে ফল বা আর যা কিছু দিতে হয়, মুরকি, চিড়ে, সন্দেশ, দই, সেসব তো আছেই। এছাড়া এখানে করা হয়েছে খিচুড়ি আর 5 রকম ভাজা। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
ভোলে বাবা তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক, তোমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করেই আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য ভিডিওতে।